गंजापानको सल्ला बन्द गर 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 আমি মাত্র আমি ছাত্রছাত্রী সকলে শপথ বাক্য পাঠ করাইছো যাতে তেওঁলোকে এইখিনি ভবিষ্যতে কোনোদিনে এইবিলাক হাতত নলয় আর সমাজের যারিণাম যয়াবহতা তার প্রতি সজাগ হবার কারণে আমার বিশেষ আমি চাংমাজি মৈদিনাজী বিদ্যালয়ের আমার শিক্ষক স্টাফ আর আমার ছাত্রছাত্রী সকলে একগুট হয়ে যাতে আমার সমাজখনক এইবিলাক যিখিনি মানুষের বেয়া অভ্যাস বা এইবিল যিখিনি বেয়া পরিণতি তারপরে পরিত্রাণ পাবার কারণে সকলকে সজাগ করবর কারণে আমি এই প্রচেষ্টা লৈছো। আপনাদের ইতিমধ্যে দেখিছে আমার গোটে সমাজখন এই ড্রাগস ধপাত গুটখা পান মশলা এইবিলাকে আমার যুব সমাজখন একেবারে আমাকে বহুত ক্ষতি করেছে আর এই ক্ষতি করা আমি রোধ করবর কারণে আজি ছাত্রছাত্রী সকলক আমি উলিয়াই আনিছো। আমার সমাজখন যাতে এই ড্রাগস আর ধপাত পান মশলা যাতে ক্ষতি করব নোৱাৰে তাৰ কাৰণে আজি গোটেই বিশ্বজুৰি টবাকু দিবস পালন করা হয়েছে, টবাকু মুক্ত দিবস পালন করা হয়েছে। সেই কারণে আমি গোটেই ছাত্রছাত্রী সকল আর শিক্ষক শিক্ষয়িত্রী সকল ওলাই আহি আমার সমাজখন যাতে আমি ধপাতৰ পৰা মুক্ত করব পাৰো আর প্রত্যেকজন মানুহক ছাত্রছাত্রী হোক আমি তেওঁলোকৰ গার্জেন সকলকো কবলৈ কৈছো যে যিসকল আমার তেওঁলোকৰ বন্ধু বান্ধব সকলকো আমি কবলৈ কৈছো যে যিসকলে ধপাত সেবন করে আছে আর যিসকলে ধপাত বিক্রি করে আছে তেওঁলোকক আমি সকিয়াই দিব বিচাৰিছো যে আজিৰ পৰা এই আমাৰ সমাজখনৰ পৰা এই অলাগতিয়াল বস্তুবোৰ যাতে নাইকিয়া হয় তাৰ কাৰণে আমি এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছো। বন্ধ কৰি পেলাইছে বিড়ি চিগাৰেট পান মছলাকে আদি কৰি, গতিকে এইখিনিৰ পৰা আমাৰ এই উঠি অহা কণ কণ ল'ৰা ছোৱালীসকলে যদি ইয়াৰ বিষয়ে তেওঁলোকে অলপ জানে, অলপ সজাগ হয়, সচেতন হয়, তেতিয়াহ'লে নিশ্চয় তেওঁলোকে তেওঁলোকৰ পৰিয়াল তথা উপস্থিত যি ঠাইতে যাব তাত থকা ব্যক্তিসকলক ইয়াক বাধা দিব পাৰিব। ড্ৰাগছৰ নিচাজাতীয় বস্তুবিলাক ক'বলৈ চাংমাজি এম স্কুলৰ পৰা ওলাইছোঁ যে আমি ৰাইজক জনাইছোঁ এইবিলাক নিচাজাতীয় বস্তু নাখাব। এম স্কুলৰ পৰা কৈ আছোঁ আৰু এই চিগাৰেট বিড়ি আৰু এইবিলাক চিকৰ বিকৰ এইবিলাক নাখাব, এইবিলাক খালে বহুত বেমাৰ হ'ব আৰু কেঞ্চাৰ বেমাৰ হ'ব, বহুতো বেমাৰ আছে, ইত্যাদি বেমাৰ আছে, এইবিলাক নাখাব, এইবিলাক খালে বেয়া বেমাৰ হয়, এইখিনি নহ'ব। চাওক আজি পোনপ্ৰথমে আমাৰ চাংমাজি প্রধান শিক্ষকৰ পৰা আমাৰ শিক্ষক ছাত্রছাত্রী সকলোৰে আমি চাংমাজি যুব সমাজৰ তৰফৰ পৰা ধন্যবাদ দিব লাগিব। আৰু চাওক যি ড্ৰাগছ গাঞ্জা আৰু কিবা কিবি নিচাজাতীয় বস্তু আছে এইখিনি যিসকলে ব্যক্তিয়ে মানে ব্যৱহাৰ কৰি আছে এইসকলৰ এগেনেষ্টত যি আমাৰ চাংমাজি আজি এম স্কুল চাংমাজি নতুন বাজাৰ এম স্কুলৰ তৰফৰ পৰা আমাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী তথা ছাত্ৰছাত্ৰীয়ে যি মানে এটা প্ৰতিবাদী সমদললৈ ওলাইছে যে এইখিনি আঁতৰাব লাগে, এইখিনি আমাৰ সমাজত যুৱ সমাজক মানে ধ্বংসৰ মুখত ঠেলি লৈ গৈছে, গতিকে আমি ইয়াৰ পৰা সকলো অসমৰ যিসকল এম স্কুল হাই স্কুল সকলোকে এনেকুৱা পদক্ষেপ হাতত ল'বলৈ আমাৰ অনুৰোধ।